সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। আজকের খাবারও ফাটাফাটি, এটা হলো ভেন্ডি ভাজি। প্রথমে আছে ভেন্ডি ভাজি, তারপর আছে শাকের ঘণ্ট বা শাক পিঠালি, তারপরে আছে আলু দিয়ে মোলা বেলা মাছ দিয়ে মানে ভুনার মতো আর কি, বা আলু ভাজিও বলা যায়। আর এটা হলো কই মাছের তরকারি, পটল আর পটলার মনে হয় মূলের দিয়ে। প্রথমে খাবো ভেন্ডি ভাজি, সরি ভাজি ভাজি আজকে সব। পেঁয়াজ দিয়ে ভাজি করছে ভেন্ডিটা, বৃষ্টি হয়েছে তারপর গরম জানে। বৃষ্টি হওয়ার পর বাতাস বন্ধ হয়ে যায়, তারও শাক জিনিসটা আমরা শুধু দুপুরে খাই, রাতে খাই না। দুপুর বেলা একটু বেশি করে খাই, শেষ হয়ে যায়, রান্ধেও সিস্টেম করি। এটা হলো মাছের মাথা দিয়ে করছে, মাথা দিয়ে করছে মাছের বড় মাছের মাথা গুড়ি দেওয়া হয়, চালের গুড়ি আছে না, এমনি করোনার কারণে সব কিছু দাম বাইরে গেল, তার মধ্যে আবার লাগলো যুদ্ধ, সব কিছু মিলিয়ে মানুষের জীবন শেষ। বিশেষ করে আমাদের মধ্যে ছোট দেশগুলো খুব বেশি বিপদে পড়তেছে। বেশি ক্ষতিগ্রস্ত হতেছে ছোট ছোট দেশগুলো।
আদিম যুগে মানুষ যুদ্ধ করছে, জায়গা নিয়ে লড়াই করছে, ঠিক আছে। এই এই যুগে এসে যদি এক দেশ আর দেশ দখল করে, দুঃখজনক হবে। যাই হয়েছে সত্য, টেবিলে বসে মীমাংস করা যায়, কেন যে করে না? যারা যুদ্ধ করছে তাকেও কিন্তু লস, কারণ যে অস্ত্র গুলো ব্যবহার করতেছে মিসাইল, এগুলো তো মানে অনেক খরচ হয়, এটা তো লস। যে দেশে মারতেছে সে দেশ ধ্বংস হয়ে দিয়েছে, যে মারতেছে তারও ক্ষতি হইতেছে, লাভ কি? মাঝখান থেকে আমাকে আটার দাম বেড়ে গেল, তেলের দাম তো আগেই বাড়ছে, এমনিতেই বিশ্বে অনেক মানুষ খাইতে পায় না, পৃথিবীতে নরমাল থাকে তো অনেক খাইতে পায় না। আফ্রিকার কিছু দেশ আছে খাদ্যের খুব অভাব, তাহলে এই যুদ্ধ হইলে পারে কিরকম অভাব হবে? শ্রীলঙ্কা দেশটা দিল্লি হইল, একটা দেশ দিল্লি আমাদের ঘটনা, আমাদের দেশটা বেঁচে আছে খালি প্রবাসীদের জন্য, খবর হয়ে যেত প্রবাসীরা যদি ডলার না পাঠাইতো, প্রবাসী গার্মেন্টস সেক্টর বলে আমার অবস্থা শ্রীলঙ্কার মতো হয়ে যেত। এই জন্যই আমরা বেঁচে আছি, এই খাবারটা ছোটবেলায় এত পছন্দ করতাম, মানে এই আলু দিয়ে গুড়ে মাছে দরকার খুবই স্বাদ লাগতো, এখন অবশ্য ওরকম স্বাদটা লাগে না। এটার মধ্যে চিকন করে বেগুন দিয়ে দিলে আমার স্বাদ লাগে, মরা মাছ আলু কুচি কুচি কাইটা আর বেগুন স্বাদ লাগে বেশ। সোয়াবিন তেল এমনিতে আমরা কম খেতাম আর কি, সরিষার তেল বা রাইস ব্যান অয়েল ইউজ করতাম বেশি, কিন্তু
সবই তার দাম সুসত্র সমান সমান হয়ে গেছে। আগামীতে যদি সুযোগ হয় তাহলে আমাদের জমিতে আমরা নিজেরাই শস্য চাষ করি, কিন্তু দরকার দিই অল্প কিছু পাই অর্ধেক পাই। যদি বর্ষার জল সময় মতো যায় তাহলে করা দেবো। ময়লার দাম একটু কমছে এখন ইন্দোনেশিয়া থেকে আসতেছে, মালয়েশিয়া থেকে আসতেছে, ওরা বন্ধ করে দিচ্ছে, ওদের দাম বাড়ছে, 200 টাকা নাকি উঠে নিচ্ছে খবর শুনে, তারপরে নাকি দাম কমছে একটু। যেই পরিমাণ দাম বাড়ছে ডাবল হয়ে গেছে, সেই পরিমাণ তার কমবো না, 10 টাকা 20 টাকা কমতে লাগে। এই সিজনে মুলের তরকারি পালাপুই মাছ, মানে চাষের কুই, বড় হয় কাঁটা কাঁটা মাছ, খেতে স্বাদ লাগে, খারাপ লাগে না। যাই হোক, খাওয়া খুবই ফাটাফাটি হইলো, আর আমরা কেউই চাই না আসলে যুদ্ধটা হোক, যুদ্ধটা বন্ধ হয়ে যায়, যুদ্ধটা বন্ধ হইলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। আমরাও যদি যুদ্ধ না, তারপরও ওই যুদ্ধের কিছুটা প্রভাব আমাদের মধ্যে পড়তেছে, বিশেষ করে খাদ্যদ্রব্য প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, আর কত অনেকদিন হয়েছে যুদ্ধটা বন্ধ হয়েছে,
আমরা করি তো লাভ নেই, তারপরে আমাদের মনের ভাবনা প্রকাশ করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।